জনাব মরহুম আলেপ খান সাহেব আমার ঘনিষ্ঠ জন ছিল। তার ছেলে মহসিন খান সাহেব একত্রে গাল গল্প করতাম। তার ছেলে এখন যে কাউন্সিলর প্রার্থী সবুর খান, আমি খুব স্নেহ করি তাদের। আমি যতদূর জানি এর মতো সৎ চরিত্রের এই যুগে খুব কমই পাই। প্রিয় ভাই মুরব্বী মা বোনেরা, আমার জীবন তো শেষ, বয়স অনেক, আরও রোগী, একজন ফুটপাতের লোক হিসেবে আমি আপনাদের সবার কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে, আল্লাহ যদি সহা হয় ওনার সমর্থন করুন, ওনার ভোট দেন। আমি তার একজন মুরব্বী হিসাবে আপনাদের কাছে ওয়াদা দিলাম, জনগণের ভালোর জন্য যা যা করার দরকার উনি জেলা করবে। আমি নিজের লেখা একটা ছন্দ দিয়ে কথা আমার শেষ করি। আমি তো এমনিতেও আপনাদের কাছে জানেন অসুস্থ, কতদিন বাঁচবো জানি না, তো যতক্ষণ যতদিনই আছি আমার জন্য একটু দোয়া করেন। আর আমি আমার মনের কথাটাই বলে যাই, আমার জীবনে নেমেছে সন্ধ্যা, নাই চাওয়া বা পাওয়া, খেলাকারীর বিজয় দিও হে পরোয়ার দিগার। আর বন্ধু বান্ধব আপনাদের কাছে আমার বিনীত আবেদন, গরিব ধনী চাষা মূর্খ আমরা জনগণ, আল্লাহ আছে পাশে তোমার, শোনো সবুর খান। সৎ অনের বলিষ্ঠ কণ্ঠস্বর মোহাম্মদ আব্দুস সবুর খানকে ঠেলাগাড়ি মার্কায় ভোট দিয়ে 68 নং ওয়ার্ডের কাউন্সিলর পদে জয়যুক্ত করুন।